আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে মেডিসিন ইনফোতে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটির রিভিউ দেখব তার ব্র্যান্ড নেম হচ্ছে রেফাস্টোন, জেনারিক নেম হচ্ছে ড্রাইডোজেস্টেরন 10 মিলিগ্রাম ট্যাবলেট। এই মেডিসিনটি রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রোডাকশন, মার্কেটিং এবং বাজারজাত করে থাকে। তো আজকের ভিডিওতে আমরা এই মেডিসিনটির বিস্তারিত ইনফরমেশন জানবো ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হন বা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে মেডিসিন সম্পর্কিত ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স, রেফাস্টোন প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে রয়েছে ড্রাইডোজেস্টেরন ইউএসপি 10 মিলিগ্রাম। রেফাস্টোন বা ড্রাইডোজেস্টেরন একটি কৃত্রিম প্রজেস্টেরন, যা নারী দেহে থাকা প্রাকৃতিক হরমোন প্রজেস্টেরনের মতোই। ড্রাইডোজেস্টেরন হরমোন ঘাটতিজনিত মাসিক সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়, পাশাপাশি এটি গর্ভস্রাব ও গর্ভপাত প্রতিরোধেও ব্যবহার করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই মেডিসিনটির ইন্ডিকেশন অর্থাৎ ডাক্তার যে যে প্রবলেমের কারণে এই মেডিসিনটি পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে তা হলো এন্ডোমেট্রোসিস বা মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া, মিসক্যারিজ অর্থাৎ বারবার যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় তাদেরকে, মেনস্ট্রুয়াল ডিজঅর্ডার অর্থাৎ মাসিক জনিত সমস্যা, অনিয়মিত মাসিক এই ধরনের পেশেন্টদেরকে, ইনফার্টিলিটি যাদের বাচ্চা হয় না বা বন্ধ্যাত্ব প্রবলেমে যারা সাফার করতেছেন তাদেরকে, ডিসফাংশনাল ইউটেরাইন জরায়ুর বিভিন্ন সমস্যা, ব্লিডিং রক্তপাত হওয়া, প্রিমেন্সুয়াল সিমডম, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই ধরনের ইন্ডিকেশনের ক্ষেত্রে সাধারণত ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। আর ডোজিং গাইডলাইন অর্থাৎ এই মেডিসিনটির ডোজিং গাইডলাইন, অবশ্যই এটি একটি হরমোনাল মেডিসিন যেহেতু, তখন অবশ্যই ডাক্তার পেশেন্টের কন্ডিশন বুঝে ডোজ নির্ধারণ করে থাকবে। এটি যে কোনো ডোজে ডাক্তার দিতে পারে, দিনে একবার বা দুইবার বা তিনবারও দিতে পারে, এবং কতদিন চলবে এটিও ডাক্তার নির্ধারণ করে থাকবে। তারপরেও একটি রেগুলার ডোজ আমি আপনাদেরকে বলতেছি। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রে নিয়মিত এস্ট্রোজেন থেরাপির সাথে মাসিকের 14 থেকে 28 দিন পর্যন্ত প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। সক্রিয়কাল এস্ট্রোজেন থেরাপির সময় এস্ট্রোজেন থেরাপির শেষ 12 থেকে 14 দিন প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। ডিসমোনোরিয়া মাসিকের 5ম থেকে 25তম দিন পর্যন্ত প্রতিদিন 2 বেলা একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। অ্যান্ড্রোমেট্রিওসিস মাসিকের 5ম থেকে 25তম দিন পর্যন্ত প্রতিদিন 2 বেলা থেকে 3 বেলা একটি করে ট্যাবলেট সেবন করতে হবে অথবা নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং অর্থাৎ রক্তপাত বন্ধে প্রতিদিন 2 বেলা একটি করে ট্যাবলেট সেবন করতে হবে 5 থেকে 7 দিন। ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং প্রতিদিন 2 বেলা একটি করে ট্যাবলেট সেবন করতে হবে মাসিকের 11তম থেকে 25তম দিন পর্যন্ত। তো ভিউয়ার্স, এইভাবে প্রত্যেকটি ইন্ডিকেশনের জন্যই আলাদা আলাদা ডোজ আছে এই মেডিসিনটির, তাই ইন্ডিকেশন, রোগীর কন্ডিশন বিবেচনা করে আপনার ডক্টর যে ডোজটি নির্ধারণ করে থাকবে ওই ডোজটি ওই রোগীর জন্য পারফেক্ট ডোজ। সুতরাং আদার্স কোনো দিকে কান না দিয়ে ডাক্তার যে ডোজ আপনাকে সাজেস্ট করেছে ওই ডোজটি সেবন করার চেষ্টা করবে। তো ভিউয়ার্স, এই মেডিসিনটি সেবনে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, আপনারা জানেন প্রত্যেকটি মেডিসিনে কমবেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, অনুরূপ এই মেডিসিনটিরও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। তো যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তা হলো, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মাথা ব্যথা, বমি বমি ভাব, মাসিক সম্পর্কিত জটিলতা এবং স্তনের ব্যথা অথবা কোমলতা, এই ধরনের সাইড ইফেক্টগুলো কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। এটা সবার ক্ষেত্রে সমান না, কারো ক্ষেত্রে কম অথবা বেশি দেখা যায়। তবে এই ধরনের জটিলতায় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এই রেফাস্টোন প্রত্যেকটি ট্যাবলেটের প্রাইস হলো 25 টাকা। ভিউয়ার্স, একটি ছোট্ট রিকোয়েস্ট, যে কোনো মেডিসিন কেমিস্ট শপ থেকে ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিনের গায়ে লেখা এক্সপায়ারি ডেট কনফার্ম করে এবং
এমআরপি দেখে মেডিসিন ক্রয় করার চেষ্টা করবেন। আবারও রিকোয়েস্ট করতেছি, যদি মেডিসিন সম্পর্কিত ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে দিন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।